I am Dr. Shrujit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. জরায়ু ফাইব্রয়েডের আটটি প্রধান হোমিও ওষুধ। জরায়ু ফাইব্রয়েড কি? জরায়ু সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের আছে। জরায়ুর ভিতরে বা আশেপাশে পেশিজ টিউমারকে জরায়ু ফাইব্রয়েড বলে। এই পাশের ছবিটা দেখে নিন, কোথাও ভিতরে হয়েছে, এই যে মাসলের ভিতরে হয়েছে, কখনো কখনো স্পেশেও হতে পারে, পাশেও হতে পারে। এদের আয়তন নানা রকম হতে পারে, আপেলের দানা থেকে শুরু করে বাতাবি লেবু পর্যন্ত হতে পারে, আপেলের দানা বাতাবি লেবু। কখনো কখনো এদের আয়তন অস্বাভাবিক বড় হতে পারে, যেমন দেখুন এখানে অপারেশন করে বার করে যায় 30 কেজির ফাইব্রয়েড। ফাইব্রয়েডকে মায়োমাও বলা হয় থাকে। আর একটা কথা বলি, আমি এই পুরো ভিডিওতে যেখানে ফাইব্রয়েড বলবো, বুঝতে হবে কথাটা জরায়ু বা ফাইব্রয়েড। জরায়ু কথাটা না বললেও বুঝতে হবে ওটা আছে। হয়তো আমি বারবার জরায়ু কথাটা না বলে শুধু ফাইব্রয়েড বলবো, আপনারা বুঝে নেবেন সেক্ষেত্রে ফাইব্রয়েড মানেই জরায়ু ফাইব্রয়েড আলোচনা চলছে। কাদের ফাইব্রয়েড বেশি হয়? বয়স 30 থেকে 40 বছর বয়স থেকে শুরু করে নারীদের স্বাভাবিক ঋতুবন্ধন পর্যন্ত যে কোনো বয়সে ফাইব্রয়েড হতে পারে। সাধারণত স্বাভাবিক ঋতুবন্ধের পর এরা শুকিয়ে যেতে থাকে, অর্থাৎ স্বাভাবিক ঋতুবন্ধের পর যেহেতু হরমোনাল ইস্ট্রোজেন পজিস্ট্রন ব্যাপারটা কমে যায়, সেই জন্য এই ফাইব্রয়েডগুলো থাকতে পারে না, কারণ ফাইব্রয়েডগুলো অ্যাকচুয়ালি এদের উপরেই বেঁচে থাকে, এই সমস্ত হরমোনের উপরে। স্থূলত্ব বা ওবেসিটি, স্থূল ওবিজ মহিলারা অন্যান্য তুলনায় 2-3 গুণ বেশি ফাইব্রয়েডে ভোগেন। খাদ্যাভ্যাস, লাল মাংসহারীদের ফাইব্রয়েড বেশি হয়। পারিবারিক ইতিহাস, মা ফাইব্রয়েডে আক্রান্ত হয়ে থাকলে তার কন্যাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা 2-3 গুণ বেড়ে যায়। জাতিগত সম্পর্ক, শ্বেতাঙ্গদের তুলনায় অন্যান্যদের ফাইব্রয়েড বেশি হয়। ফাইব্রয়েড কোথায় হয়? বেশিরভাগ ফাইব্রয়েড জরায়ুর দেয়ালে হয়, তবে আশেপাশে হতে পারে। ফাইব্রয়েডের উৎস অনুসারে চিকিৎসা বিজ্ঞানীরা এদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। 1, সাবমিউকোশাল, পাশে ছবিগুলো দেওয়া আছে, দেখে নেবেন, ইংরেজি লেখা আছে সাবমিউকোশাল টার্মটা, এরা জরায়ুর গর্ভে জন্মায়। 2, সাবসেরোশাল, এরা জরায়ুর বাইরে জন্মায়। লক্ষ্য করে দেখুন, জরায়ুর বাইরে জন্মেছে। আর সব মিউকাসাল যারা, তারা জরায়ুর গর্ভে, মানে ফাঁকা জায়গা, ভেতরে যে শূন্য জায়গা, সেখানে জন্মেছে। 3, ইন্ট্রামুরাল, এরা জরায়ুর দেওয়াল অভ্যন্তরে জন্মায়। লক্ষ্য করে দেখুন, ইন্ট্রামুরাল মানে মাসলের ভেতরে জন্মেছে। তবে এছাড়া আরও এক শ্রেণী হতে পারে, এদের বলে পেডানকুলেটেড ফাইব্রয়েড, যারা বৃন্ত বা স্টকের মাধ্যমে জরায়ুর বাইরে বা গর্ভে ঝুলে থাকে। এদের দেখতে মাশরুমের মতো, সেরকম ছবি খুব ভালো এখানে দেখানো নেই, হতে পারে মাশরুমের মতো ছবি থাকতেই পারে, ভেতরে একটা স্টক দিয়ে, একটা সরু মতো বৃন্ত দিয়ে ঝুলছে। ফাইব্রয়েডের চিহ্ন লক্ষণ কী কী? মারাত্মক রক্তস্রাব বা ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া আপনারা জানেন, ডিসমেনোরিয়া হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন, যন্ত্রণাদায়ক রক্তস্রাব, যেটাকে বাংলার সুন্দর শব্দ আছে কষ্টরজু, কষ্টরজু মানে ডিসমেনোরিয়া, যন্ত্রণাদায়ক যৌন সংসর্গ, নিচ পিঠ ব্যথা মানে লোয়ার ব্যাকে পেইন, তলপেট ফুলে ওঠা, নিচ তলপেট ভারী, লোয়ার অ্যাবডোমেনে হেভিনেস, বারবার প্রস্রাবের ব্রেক, গর্ভকালীন ও প্রস্রাবকালীন সমস্যা, যেমন সিজার ইনসেকশন হতে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বন্ধাত্মও হতে পারে যদিও সেটা রেয়ার হয়। ফাইব্রয়েড হওয়ার কারণ কি? সঠিক কারণ জানা নেই, তবে অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে জানা গেছে ফাইব্রয়েডের অস্তিত্ব ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের মাত্রার উপর নির্ভরশীল। আমি একটু আগে বলেছিলাম কথাটা, যার জন্যে মহিলাদের যখন মানে পার্মানেন্ট মেনোপজ হয়ে যায়, যেটাকে ক্লাইম্যাক্টিক পিরিয়ড বলে, তারপরে এই জিনিসগুলো আর বেশি দিন থাকে না, আস্তে আস্তে ছোট হয়ে যায়। যদি ফাইব্রয়েড থাকা অবস্থায় কেউ গর্ভধারণ করেন, তবে তার কি কি সমস্যা হতে পারে? তিনি নিচের যে কোনো এক বা একাধিক সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ নাও পড়তে পারেন, পড়তে পারেন মানে নাও পারেন। 1, প্রসব স্বাভাবিকভাবে না হতে পারে, অর্থাৎ যখন বাচ্চা হবে এরা হওয়ার সময় সমস্যা হতে পারে, সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে, ফুল ছিঁড়ে বাচ্চার শ্বাস সমস্যা হতে পারে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলা হয়, সিজারিয়ান সেকশনের প্রয়োজন বেড়ে যায়,
বাচ্চা ব্রিজ উপস্থাপনের সম্ভাবনা বেড়ে যায়। ব্রিজ উপস্থাপনটা একটু বুঝে নিন, এটা পিওরলি গাইনিকোলজিক্যাল টার্মস। বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরোয় জরায়ু দিয়ে বা ভ্যাজিনাল ক্যানাল দিয়ে, তখন দুটো পজিশন হয়, একটা ভার্টিক প্রেজেন্টেশন মাথা দিয়ে বেরোনো, মাথার আগে তারপর শরীর আসবে, এটাই স্বাভাবিক, এটাই সুস্থ লক্ষণ। কিন্তু যদি উল্টে যায়, ধরুন এমন হয়ে গেলো পাছা সামনে চলে এলো বা পা সামনে চলে এলো, অনেক সময় হাতও সামনে চলে আসতে পারে, এগুলোকে বলা হয় ব্রিজ প্রেজেন্টেশন, এগুলো অস্বাভাবিক, এটা বেড়ে যায় এই যদি ফাইবার থাকে। কীভাবে কেউ নিশ্চিত হবেন যে তার ফাইব্রয়েড আছে? কতগুলো টেস্ট আমি দিয়ে দিয়েছি, এটা বাংলা লিখে ইংরেজি বসিয়ে দিয়েছি, ইউএসজি টেস্ট, এমআরআই টেস্ট, এক্স রেস, হিস্টেরোস্যালপিঞ্জোগ্রাম HSG, সিটি স্ক্যান, সবগুলো ইমেজ পরীক্ষা। এই পরীক্ষাগুলি হচ্ছে কনফার্মেটরি টেস্ট, কারণ এইসব টেস্ট দিয়ে পরিষ্কার দেখতে পাওয়া যাবে ফাইব্রয়েডটা রয়েছে। আমি দুটো ছবি দেখিয়ে দিয়েছি, দেখুন এটা একটা ইউএসজি সাইন, এই দেখিয়ে দিয়েছি হালকা করে একটা গোলভা, এর মধ্যে ফাইব্রয়েড রয়েছে। আর এটা এক্স রের ছবি, এই ভেতরে সাদা মতো দেখা যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা আছে, এক্স রেতে কিন্তু ক্যালসিফাইড টিউমার হলে খুব ভালো দেখা যায়, এমনি টিউমার যদি ক্যালসিফাইড না হয় ছবিটা খুব হালকা হয়ে যায়, তত ভালো বোঝা যায় না। কিন্তু অন্যান্য অনেক ভালো ভালো টেস্ট রয়েছে, পার্টিকুলার ইমেজ ইউএসজি টেস্টেই কনফার্মেটরি হয়ে যায়, নাহলে আপনি এমআরআই আরও ভালো টেস্ট, স্ক্যানও করা যায়, অনেক রকমের টেস্ট। সুতরাং এটা নিশ্চিত হওয়া খুব কঠিন কিছু ব্যাপার নয়। এবার আমরা ওষুধে আসছি, ফাইব্রয়েডে উষ্টিলাগু মে, ফাইব্রয়েডই উষ্টিলাগু মেট ওষুধের নাম। এই ওষুধ ব্যবহারের পর ফাইব্রয়েড দ্রুত গড়ে যেতে দেখা যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। জরায়ুতে টাটানি ব্যথা, বাচ্চা বুকের দুধ পান করার সময় মায়ের তলপেটে সব কিছু বেরিয়ে আসার অনুভূতি, অর্থাৎ যেটাকে বলে অলগান, মানে বিয়ারিং ডাউন সেনসেশন ইন দ্য অ্যাবডোমেন, যেন ভ্যাজিনাল কানাল দিয়ে তলপেটে সব কিছু বেরিয়ে আসবে, এরকম একটা সম্ভব মানে অনুভূতি মায়ের হয়। যন্ত্রণা উরু দিয়ে নেমে যায়। জরায়ুর বৃদ্ধি, মাসিক স্রাবের অর্ধেক তরল, অর্ধেক অর্ধ জমাট, মানে সেমি ক্লটেড। ফাইব্রয়েডের ট্যারেন্টুলা হিসপানিকা বাইশ, মারাত্মক যৌনেচ্ছা সহ জরায়ুতে ফাইব্রয়েড বা সার্ভিক্স ক্যান্সার, এখানে ক্যান্সারেরও এই ট্যারেন্টুলা ইউজ হয়। প্রচুর মাসিক সাপ সহ যৌনোদ্দীপক আক্ষেপ, মানে জরায়ুর ভেতর এমন স্প্যাজম হবে তাতে তার সেক্স ডিজায়ার বেড়ে যাবে। জরায়ুতে ভ্রূণের নড়াচড়া বা জ্বালা অনুভব, রোগী অধৈর্য অস্থির, তাড়াহুড়ো করেন, সবসময় চলাফেরা করতে চান, মানে চলাফেরা করতে ভালোবাসেন, চৌর্য বৃত্তি, এটা একটা অদ্ভুত ব্যাপার, ক্লিপ্টোম্যানিয়াক বলা ইংরাজিতে, এটা এক ধরনের অসুস্থতা। বয়স্ক মানুষ অন্যের বাড়িতে গিয়ে ধরুন একটা চামচ চুরি করে নিয়ে চলে এলো, কেউ একটা কাপ চুরি করে নিয়ে চলে এলো, মানে সামান্য জিনিস, এটা চুরি করাটা ওনার একটা অসুখের মতো, এটাকে চৌর্য বৃত্তি বলা হয়। চৌর্য বৃত্তি ঠিক নয়, এটা কিন্তু চৌর্য বৃত্তি যারা চুরি করে বেঁচে থাকে পেশা যাদের, এটা কিন্তু বৃত্তি নয়, এটা হচ্ছে ওনার একটা অসুস্থতা, ক্লিপ্টোম্যানিয়াক কথাটা ইউজ করা হয়, তাই না। এরা ধূর্ত স্বার্থপর, যখন দেখার লোক নেই তখন তার কোনো হিস্ট্রিয়া নেই, যখন অন্যেরা মন দিয়ে দেখে তিনি অজ্ঞান হওয়ার ভান করেন, কিন্তু আর চোখে চারপাশের দর্শকদের হাবভাব লক্ষ্য করেন, মানে এরা এক ধরনের সেই বলে না শ্যাম পাগল, সেই শ্যাম পাগল গোছের, এরা হিস্ট্রিয়ার ভান করে, অজ্ঞান হওয়ার ভান করে। ট্যারেন্টুলা এটা ইম্পর্টেন্ট সিমটম। ফাইব্রয়েডে মার্ক বিন আয়োড, এর আরেকটা নাম মার্ক আয়োড রূপ, পাথরের মতো কঠিন ফাইব্রয়েডের জন্য নির্দিষ্ট, অর্থাৎ মানে স্টোনি হার্ড ফাইব্রয়েড হলে চোখ বুঝে সবাই এটাই দেবে। প্রচুর কটু সবুজ সাদা সাপ থাকে রোগীর, ক্রনিক পুঁচসাবি বিউবোও থাকতে পারে। বিউবো আপনারা জানেন, বিউবো হচ্ছে এটা অ্যাকচুয়ালি সিফিলিটিক অসুখের একটা পর্যায়, দীর্ঘদিন ধরে এরা চলতে থাকে এরকম বিউবো, আর বিউবো মানে ফুলে যাওয়া গ্ল্যান্ড, ফুলে যাওয়া গ্ল্যান্ড যেটা থেকে ফেটে গিয়ে পুঁচ বেরোয়, সে তাকে বলে বিউবো। ফাইব্রয়েডে ক্যালকেরিয়া কার্ড, জরায়ুতে পলিপ ও ফাইব্রয়েড, পলিপ থাকতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে। মাসিক স্রাবের আগে স্তনে টাটানি স্ফীতি, মোটা থলথলে চেহারা টিনেজার মেয়েদের বিলম্বিত মাসিক স্রাব, সঙ্গে থাকে বুক ধরাপড়ানি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, ঠান্ডা হাত পা। বাচ্চা বুকের দুধ পানের সময় মায়ের স্তনে মারাত্মক স্টিচিং পেন, ঘন হলুদ দুধের মতো সাদা স্রাব, চুলকানি, জ্বালা, প্রস্রাবের পর কষ্ট বেড়ে যায়। ফাইব্রয়েডে হাইড্রাস্টিক স্ক্যান, জরায়ুর ফাইব্রয়েড
মাসিক স্রাব অনিয়মিত, প্রচুর বা পুষ্টির অভাবে অল্প বা বিবর্ণ, অর্থাৎ রোগী যদি পুষ্টি না থাকে তাহলে স্রাবটা কিন্তু পরিমাণে অল্প হয়ে যাবে, তার কালারটাও লালচে থাকবে না, ফ্যাকাশি কালার হয়ে যাবে। জরায়ু নেমে আসে, সার্ভিক্সে যৌনাঙ্গে আলসার, চুলকানি, যৌন উত্তেজনা সহ প্রচুর দড়ির মতো ঘন হলুদ চটচটে প্রদরসা, প্রদরসা মানে হোয়াইট ডিসচার্জ অ্যাকচুয়ালি, বুকের ধরফরানি সহ এপিগ্যাস্ট্রিয়ামে দুর্বলতা ও শূন্যবোধ। পাশে আমি একটা ছবি দিয়ে এপিগ্যাস্ট্রিয়াম বোঝাবার চেষ্টা করেছি। দেখুন, এপিগ্যাস্ট্রিয়াম হচ্ছে এই পেটি অ্যাবডোমেনের, আমি অনেকবার আলোচনা করেছি, হয়তো আপনার জানা হয়েও গেছে, কারণ খুব তারা বহুবার বলেছি। পুরো অ্যাবডোমেনটে ডাক্তারি হিসাবে নভাগে ভাগ করা হয়েছে, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক রিজিয়নটাকেই বলা হয় এপিগ্যাস্ট্রিয়াম। রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বিলিক্যাল রিজিয়ন, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এই নটা রিজিয়ন কিন্তু মনে রাখা দরকার ডাক্তারি পড়তে গেলে। এগুলো ডাক্তাররা ঘন ঘন এগুলো কথাগুলো বলেন। ফাইব্রয়েডের সিপিয়া, জরায়ু নেমে আসার প্রবণতা সহ ফাইব্রয়েড। আপনারা জানেন সিপিয়ার একটা ধর্ম, সিপিয়ার পেশেন্ট সবসময় পা ক্রস করে বসে, কারণ তার মনে হয় তার সব কিছু নাড়ি ফুড়ি যেন তার নাড়ি পথে, অর্থাৎ ওই ওরা নাড়ি বলা হয়, সাধারণ মানুষ মহিলারা নাড়িই বলেন, অ্যাকচুয়ালি আমরা বলবো মানে যৌনাঙ্গের যে পথটা, ভ্যাজাইনাল প্যাসেজ, সেখানে যেন বেরিয়ে আসবে বলে মনে করেন। যন্ত্রণায় কাঁপতে থাকে, হঠাৎ ভয়ঙ্কর ক্লান্তি, এপিগ্যাস্ট্রিয়ামে ও বুকে দুর্বলতা শূন্যবোধ, এরাও এপিগ্যাস্ট্রিয়ামে, তবে এদের এপিগ্যাস্ট্রিয়ামে শূন্যতা বোধ, এপিগ্যাস্ট্রিয়ামে শূন্যতা বোধটাই বেশিরভাগ সব জায়গাতেই থাকে, এখানেও দেখুন শূন্যতা বোধই ছিল, এরও শূন্যতা বোধ রয়েছে সিপিয়াতে। রোগী খুব শীতকাতর, বসে থাকলে ঘুমের পর শ্বাসকষ্ট বাড়ে, নাচলে বা জোরে হাঁটলে কমে। দেখুন, শ্বাসকষ্ট বাড়ছে কখন, যখন ঘুমিয়ে উঠলো বা বসে আছে, আর কমছে কখন, যখন নাচছে বা জোরে হাঁটছে, কি অদ্ভুত সিমটম। নিজের পরিবারের লোকজন যাদের ভালোবাসতেন তাদের প্রতি উদাসীনতা, ডাক্তারকে নিজের কষ্ট বর্ণনা করার সময় না কেঁদে থাকতে পারেন না, এটা সিপিআর কিন্তু অন্যতম বৈশিষ্ট্য, সিপিআর রোগীর এটা অন্যতম বৈশিষ্ট্য। জরায়ু ফাইব্রয়েডে আইরিয়াম, মাসিক স্রাবের সময় মারাত্মক দুর্বলতা, স্রাব অনিয়মিত, স্তনগ্রন্থি শুকিয়ে যায়, স্তনগ্রন্থির ত্বকে শক্ত ছোটো ছোটো গোটা, ঝাঁঝালো ঘন চটচটে সাদা স্রাব, প্যাডকেও যেন ক্ষয় করে দেয়। রোগী গরম কাতর, সবসময় ঠান্ডা পরিবেশ খোঁজে, রাক্ষসে খিদে, খাওয়ার পর ভালো বোধ করে কিন্তু রোগাই থেকে যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় একটুতেই হাঁপিয়ে ওঠে। জরায়ু ফাইব্রয়েডে ক্যালিয়ায়ড, ফাইব্রয়েডে বহুল ব্যবহৃত ওষুধ ক্যালিয়ায়ড একটা, সাব অনভলিউটেড ইউটেরাস, স্টার দিয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে এই কথাটা ডাইরেক্ট ফাইব্রয়েডের সঙ্গে যুক্ত নয়। সাব অনভলিউটেড ইউটেরাস বলতে বোঝাচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর মায়েদের যে ইউটেরাসটা সেটা খুব দ্রুত পুরনো, অর্থাৎ একটা জরায়ু তো বাচ্চা হওয়ার সময় প্রায় ২০-২৫ গুণ বড় হয়ে ওঠে, ছোট্ট ইউটেরাস বাচ্চাটাকে নেওয়ার জন্য কত বড় হয়ে ওঠে, ওজনও প্রচুর বেড়ে যায়, প্রায় এক কেজি ওজন হয়ে যায় সেই ইউটেরাসটা। বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পর এটা খুব দ্রুত কিন্তু নর্মাল পজিশনে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হয় ইনভলিউশন অফ ইউটেরাস। কিন্তু যদি এটা বাধা পায়, কোনো কারণে বাধা পায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যত তারিখ কমার কথা তত কমছে না, তাকে বলে সাব ইনভলিউটেড ইউটেরাস। সেটা খুব ভয়ের কথা মায়ের পক্ষে। জেনারেলি ওই যদি জরায়ুর ভেতরে কিছু প্লাসেন্টা মানে ফুল যে কেমন বলি বাংলায়, তার টুকরো বা কোনো ইনফেকশান হয়, তাহলেই কিন্তু এই সাব ইনভলিউশন ঘটনাটা ঘটে। এর সঙ্গে জরায়ু, এর সঙ্গে ফাইব্রয়েডের সম্পর্ক নেই, কিন্তু বলে দিলাম ঘটনাটা, এই কারণে জিনিসটা কী আপনার জানার জন্য, নলেজ তো আপনার লাগবেই। সাব ইনভলিউটেড ইউটেরাস মানে সেই ইউটেরাস বা জরায়ু যেটা সময়ের সঙ্গে সঙ্গে যথাযথ কমে আসার কথা, নর্মাল পজিশনে যাওয়ার কথা, বাচ্চা হয়ে যাওয়ার পর সেটা হচ্ছে না, ওয়েট করছে, দাঁড়িয়ে গেছে, সে আর ছোটো হচ্ছে না এবং তার থেকে ব্লিডিং হচ্ছে, এই হলো সাব ইনভলিউটেড ইউটেরাস। বর্ধিত জরায়ু, রক্তস্রাব প্রবণ জরায়ু, কষ্ট রজনিস প্যানোরিয়া, সাদা স্রাব সব সময় চলে, ক্ষীণ রোগী, অসম্ভব ক্লান্ত। এর সঙ্গে ভিডিও শেষ হলো, আপনার দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো।